আর নদীর পাড়ে যে ঘরগুলো ছিল অনেক ভেঙে বেরিয়ে গেছে, আর এখনো কিছু কিছু ঘর আছে, মানে বাকি আছে। টানা দুদিন প্রতীক্ষা করার পর অবশেষে শুরু করলাম আমাদের জার্নি টুয়ার্ডস গ্যাংটক। আজকে হচ্ছে 6 তারিখ, 6th অক্টোবর। আপনারা সকলেই জেনে থাকবেন 4th অক্টোবর এই নর্থ সিকিমে কি কি হয়েছিল। সেই কারণেই বন্ধুরা আমরা এইবারের মতো আমাদের নর্থ সিকিম রাইড সম্পূর্ণ করতে পারলাম না, তাই এবার বাড়ি ফেরার পালা। এই ভিডিওতে আমরা পৌঁছবো গ্যাংটক পর্যন্ত, বাকি জার্নিটা আবার পরবর্তীতে। তো ওয়েলকাম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আজকের এই টিআরডি ট্রাভেলসের নতুন ভিডিওতে। আমাদের সাগজার্লি হোমস্টে থেকে মঙ্গলের দূরত্ব 3.5 কিলোমিটার। এই রাস্তাটা আগের দিন আমরা এসেছিলাম খুব রাত্রিরে, আজকে দেখাবো আপনাদেরকে এই রাস্তাটা, বেশ সংকীর্ণ আর বেশ খাড়া। আমরা মঙ্গল থেকে একটু নিচে নেমেছি আর এখানে এখন দেখতে পাচ্ছি তিস্তার কি অবস্থা। পার্ক অনেক ভাঙা আছে, আর নদীর পাড়ে যে ঘরগুলো ছিল অনেক ভেঙে বেরিয়ে গেছে, আর এখনো কিছু কিছু ঘর আছে, মানে বাকি আছে। আর নিচের যে ঘরগুলো দেখলাম ওগুলো কিন্তু মনে হচ্ছে ম্যাক্সিমামটাই সব খালি, কোনো লোক মনে হয় এখন ওখানে নেই, মানে রাখা হয়নি, সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। সকাল থেকেই বেশ বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা কিছুটা কম, তাই বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু ক্যামেরাটা রেখেছি বক্সের মধ্যেই, যদি রাস্তায় আবার বৃষ্টি আসে তখন যাতে অসুবিধা না হয়। তো এই ভিডিও সমস্ত সাউন্ড থাকবে আজকে ভয়েস ওভার। আমরা মঙ্গন থেকে 10 কিলোমিটার মতো এগিয়েই পেয়ে গেলাম জিরো বলে একটা জায়গা, সেখান থেকে নিয়ে নিলাম বাঁ দিকে গ্যাংটকের পথে। এই রাস্তা দিয়েও গ্যাংটক যাওয়া যায়, আগে ডিকচু বলে একটা জায়গা আছে, সেখান থেকেও আপনারা গ্যাংটক যেতে পারেন। ডিকচু থেকে রাস্তাটা তুলনামূলক বেশি ভালো, কিন্তু এই রাস্তাটা বেশ সংকীর্ণ আর প্রচণ্ড খাড়া। পেছনে একটা সুন্দর ভিউ পয়েন্ট পেলাম, তাই দাঁড়ালাম। তো আমরা জিরো থেকে এখনো মোটামুটি 7-8 কিলোমিটার চলে এসেছি, আর গ্যাংটক এখান থেকে এখনো পর্যন্ত মোটামুটি এক্সপেক্ট করছি যে 40 কিলোমিটার মতো বাকি আছে। এখন আকাশ কিন্তু বেশ পরিষ্কার আর আবহাওয়া তুলনামূলক বেশ ভালো, আর তার সঙ্গে এই রাস্তাটাও বেশ বেশ সুন্দর, আর এরম ছোট ছোট অনেক ঝর্ণাই আপনারা রাস্তায় দেখতে পাবেন এই রাস্তা দিয়ে গেলে। রাস্তাটা কিন্তু সত্যি খুবই সুন্দর, কিন্তু প্রবলেম হলো মাঝখানে বেশ কিছু জায়গা হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো আমরা মোটামুটি রেইনকোট পরেই নিয়েছিলাম, তারপরে আবার শুরু করলাম যাত্রা গ্যাংটকের দিকে। একটা কথা বলে রাখি বন্ধুরা, তিস্তার কিন্তু সেই ভয়াবহ রূপের সম্মুখীন এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য আমাদের হতে হয়নি।
আপনাদের একটু আগেই বললাম আবহাওয়া বেশ ভালো, কিন্তু গ্যাংটকের একটু কাছাকাছি ঢুকতেই আবহাওয়ার পরিবর্তন আমরা লক্ষ্য করলাম। আকাশে পুরো কুয়াশাচ্ছন্ন আর রাস্তা অনেকটাই আনভিজিবল। তবু যাই হোক, গ্যাংটক আমরা প্রায় পৌঁছেই গেছি, আর এবার করতে হবে একটা থাকার ব্যবস্থা। আমরা এখন পৌঁছে গেছি গ্যাংটক। গ্যাংটকে একটা হোটেল নিয়ে নিয়েছি ঘর, যেটা এমজি মার্কেট। এই এমজি মার্ক যেটা আছে এটা একদম তলায়, এখান দিয়ে সিঁড়ি দিয়ে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে গেলে আপনি পৌঁছে যাবেন। আর ঘরটা বেশ সুন্দর সুন্দর সবই আছে, টিভি ফিভি বিছানাপত্র খুব সুন্দর, আর সামনে একটা ওয়ার্ড্রপ মানে আমাদের জ্যাকেটগুলো রাখারও জায়গা আছে। ঘরটা কিন্তু বেশ দারুণ, আর ভাড়া লেগেছে আমাদের 1000 টাকা করে। আর পার্কিং কিন্তু ফেসিলিটি এরা দিতে পারেনি, আমরা পাশের ওরাই ব্যবস্থা করে দিয়েছে, পাশের অন্য একটা হোটেলের পার্কিংয়ে গিয়ে রেখেছি। তা পাশের হোটেলের চার্জেস কিন্তু অনেক, সেটা সবার জন্য অ্যাফোর্ডেবল কিন্তু নাও হতে পারে। তো আমরা এখানেই থাকছি, এই রুমটার ভাড়া নিচ্ছি আজকে 1000 টাকা করে। এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের হোটেলটা, মানে এই যে তাসি ইয়াং, এই সিঁড়ি দিয়ে একটু নেবে আপনাকে যেতে হবে। আর এই যে এই সিঁড়িটা যেটা দেখছেন, এই সিঁড়িটা দিয়ে সোজা আপনি যদি চলে যান তাহলে পৌঁছে যাবেন একদম এমজি মার্কেট। তবে এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এটা কিন্তু ফ্যামিলি ম্যান, যারা গাড়ি মানে যারা এমনি আসছে, মানে যারা গাড়ি টাইড করে গ্যাংটক অবধি আসছে তাদের জন্য খুব ভালো, কিন্তু এদের কোনো গ্যারেজ নেই। আমার সামনে উল্টো দিকে এখানে একটা মানে পেট পার্কিং আছে, তো এখানে আপনি গাড়ি রাখতে পারেন, বাট আমাদের এখানে গাড়ি রাখতে দেওয়া হয়নি, কেননা জায়গা ছিল না। এই দেখতে পাচ্ছেন গ্যাংটকের ফেমাস জায়গা, আমার পেছনে আগে সামনে এমজি মার্ক। তো এখন আমরা এমজি মার্গে, আর এখন মেনলি আমরা খেতে এসেছি। তো অনেকদিন ধরে সাদা মাটা খাচ্ছি, ভেবেছি এবার বিরিয়ানি খাবো। তো সামনেই আছে বিরিয়ানি ভাই, ঠিক আছে চলুন ওখানে খাবারটা খেয়ে আপনাদের বলি কেমন লাগলো। বিরিয়ানিটা কিন্তু বেশ ভালোই ছিল, তবে একটু অন্যরকম, একটু যেন মাখো মাখো। খাওয়া দাওয়ার পর আমরা হোটেলে এসে সন্ধে হতে না হতেই আবার বেরিয়ে পড়লাম রাতের গ্যাংটকের স্বাদ নিতে। আমি এখন দাঁড়িয়ে আছি একদম এমজি মার্কের সামনে, আমরা ওইটা দিয়ে নেমেছিলাম আর এখন এসে গেছি একদম ফ্রন্টে। আর অ্যাকচুয়ালি এখানে আসার মেন কারণ হচ্ছে আমরা ওই ট্যুরিস্ট অফিসে গিয়ে খোঁজ খবর নেবো আমরা কালকে কোন রুট দিয়ে ব্যাক করব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে আমাদের গান্ধীজি দাঁড়িয়ে আছেন। তো এখন দেখি আমরা ট্যুরিস্ট অফিসে ফার্স্টে ভিজিট করি। আনফর্চুনেটলি বন্ধুরা, এই ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার যেটা আছে সেটা বন্ধ। তো দেখা যাক কালকে বেরিয়ে পড়বো, কীভাবে যাচ্ছি সেটা বলছে। কালিম্পং লাভা হয়ে রাস্তা খোলা আছে, তো আশা করছি ওই দিয়ে রাস্তা দিয়ে যাব। তো কীরমভাবে কী কী যেতে হচ্ছে, রাস্তাটা অনেক ঘুরে হবে, তো সেইটা দেখার জন্য অবশ্যই কালকের ভিডিওটা দেখবেন। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো আশা করব ভিডিওটা ভালো লেগেছে, তো ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।